শুনছো? কাল থেকে না কিছু খাই নাই, খুব ক্ষুধা লাগছে আমার। একটু বোন আমার, একটু পরে এনে দিব, মন খারাপ করিস না। কাল থেকে তো সে একই কথা বলতেছো। বোন তুই আর একটু বস, তোর জন্য আমি এখনই খাবারটা নিয়ে আসতেছি। ভাই ভাই কিছু সাহায্য করেন ভাই, দুই দিন ধরে আমি আর আমার ছোট বোন কিছু খাই নাই। আমার বাবা দুই দিন আগে মারা গেছে ভাই, কিছু সাহায্য করেন ভাই। আমার বোনটা না খেয়ে আছে ভাই, ভাই কিছু সাহায্য করেন ভাই। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না, কাজ করে খাইতে পারস না, কাজ করে খাবি কেন? মানুষ ঠকানি তো তবু কাম। কি কর ভাই, সত্যি কথা ভাই, আমার বাবা মা কেউ নাই ভাই। আবার কথা কস, বাগান দিকে ভাই। এই রুটিটা নেই বোন, তোর জন্য আনছি, তুই খা এটা। কি ভাই তুমি খাবে না? আমি অর্ধেক খাইছি, একটা মানুষ পাইছিলাম রে, অনেক ভালো। তোর কথা যখনই বলছি সে আমাকে রুটিটা দিয়ে দিছে, তুই খা বোন। এই রুটিটা খায়া এক গ্লাস পানি খেলে পেটটা ভরা যাবে গা। আচ্ছা তুই খা, আমি দেখে কোন কাজের ব্যবস্থা করতে পারি। আচ্ছা তুমি যাও। চাচা একটা কাজ দেন না, সারাদিন না খেয়ে আছি, একবেলা খাইতে দিলে। আরে কাজ কাজ কি সবসময় বসে থাকে নাকি? প্রত্যেক আবুল তাবুল মানুষ আছে কাজ চায়, আজকে কাজ দেবো কালকে আমার সব কিছু চুরি করে লয়ে যায়। না চাচা আমি কিছু চুরি করবো না চাচা, আমার বোনটা না খেয়ে আছে, আমিও কিছু খাই না সারাদিন ধরে, একটা কাজ দিলে ভালো হয় চাচা। আরে শুন, এত কথা ভালো লাগে না, এত কথা কইস না, কাজ যদি না থাকে বুঝছো, ওই যে শরীরে কিডনি আছে না, একটা কিডনি বিক্রি কইরা বন্ডে খাইবার দিস বুঝছো, কাজ নাই এখানে যা ফট যা সব। এমনি মাথা টেনশন আছে, কোনো কিছু ভালো লাগে না, যা সব ঠিক আছে। কিরে মামু এদিকে, কই যাস? তো সামনে সামনে যাবি তো ভালো কথা, সমস্যা নেই, কিন্তু তোর বাপ যে আমার কাছ থেকে 50,000 টাকা নিল অপারেশন করার জন্য, কিন্তু কি কম, তারপর তো কাজ হলো না, মারা গেল। তো এখন টাকাটা তো আমার দরকার ছিল, ক্ষেতের লোক লাগিয়ে দিছে, অনেক কাজ করতেছে, তাই আমার টাকা লাগবে, যেভাবে পারো আমার 50,000 টাকার ব্যবস্থা করে দিবা, যাও। কতগুলো টাকা দিলে আমার কাজে লাগে না?
শুন এত কথা ভালো লাগে না এত কথা কইছ না কাজ যদি না থাকে বুঝছ ওই যে শরীরে কিডনি আছে না একটা কিডনি বিক্রি কইরা গন্ডে খাইবা দিস বুঝছ কাজ নাই এখানে যা হট মানুষ যখন দারিদ্র সীমা অতিক্রম করে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায় তখন সমস্ত হিসাব নিকাশ উল্টে পাল্টে দিয়ে তবুও বাঁচতে চায়। কিন্তু এমন ধরনের বিজ্ঞপ্তি মানুষ তো তখনই দিতে পারে যখন অসহায় আর দারিদ্রতার কাছে হার মানে। সমস্ত পথ বন্ধ হয়ে যায় আর ঠিক তখনই কেউ নিজে এবং পরিবারের জন্য বাঁচতে গিয়ে এমন ধরনের বিজ্ঞপ্তি দিতে পারে, যেমনটা একটি কিডনি দিয়ে নিজে বাঁচা আর অন্য কিডনি দিয়ে পরিবারের জন্য এক টুকরো রুটি জোগাড় করা। তবুও মানুষ বেঁচে থাকুক আশা আর ভালোবাসায়।